যাই। সো আমার এই যে আমি এখানে আসলাম, কিভাবে আসলাম, ফার্স্টে আমাকে যেই কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাকে ট্রাভেল করার জন্য ফার্স্টে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে ভিসা নিতে হয়। যেহেতু আমার পাসপোর্ট বাংলাদেশি, সেজন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভিসা। তো স্যাঙ্গেন ভিসা আমাদের সবার জন্য, ইউরোপের ভিসা এবং ইউরোপে আসা সবার কাছে একটা স্বপ্ন, এত স্বপ্ন বলার মতো না। সবাই চায় যে ইউরোপে আসতে, বেড়াতে, কারণ ইউরোপ অফার করেছে অনেক কিছু। তো কিভাবে আমরা ভিসা পেতে পারি, স্পেশালি আমরা কিভাবে স্যাঙ্গেন ভিসা পেতে পারি? তো স্যাঙ্গেন ভিসার কয়েকটা রুলস আমি আপনাদের আজকে বলে দিচ্ছি। তো স্যাঙ্গেন ভিসার ফার্স্ট রুলস হচ্ছে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার মিনিমাম থেকে অ্যাটলিস্ট 2 লাখ থেকে 5 লাখ, যেটা আপনার কর্মক্ষেত্র অনুযায়ী থাকতে হবে, এবং সেটা মিনিমাম হোপফুলি 3 মান্থ হওয়া উচিত ব্যাঙ্ক স্টেটমেন্ট। আর সেকেন্ড হচ্ছে আপনি কী করেন, আপনি কী জব করেন। আপনি হয়তো বা করতে পারেন কোনো ব্যাঙ্কে অফিসার, কিংবা আপনি কোনো কোম্পানিতে জব করছেন আপনি, কিংবা হতে পারে আপনার নিজস্ব বিজনেস আছে। যারা কোম্পানিতে জব করছে তাদের জন্য দরকার হচ্ছে একটা ফরওয়ার্ডিং লেটার, আপনার বসের কাছ থেকে একটা ফরওয়ার্ডিং লেটার লাগবে যে আপনি কতদিন থাকতে পারবেন ওখানে। আর যারা হচ্ছে সেলফ এমপ্লয়, কিংবা নিজেদের বিজনেস আছে, তাদের লাগছে বিজনেস, বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স, এবং ট্রেড লাইসেন্সের সাথে আরও একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে আপনার ট্যাক্স ফাইল। আপনি কত টাকা বছরের ট্যাক্স দিয়েছেন আপনার এই কোম্পানি থেকে, সেটার জন্য একটা ট্যাক্সের একটা ফাইল দিতে হচ্ছে। আর থার্ড যেই জিনিসটা ইউরোপের জন্য খুবই দরকার সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স আমরা যেটা বলে থাকি। ট্রাভেল ইন্স্যুরেন্সটা খুবই প্রয়োজন যে কোনো জায়গায়, শুধুমাত্র ইউরোপের না, তবে ইউরোপের অ্যাম্বাসির জন্য কম্পালসারি। এটা আপনার জার্মানি, ফ্রান্স, সুইডেন, আপনি যেই অ্যাম্বাসিতেই দাঁড়ান না কেন, কিংবা স্পেন কিংবা পোল্যান্ড, যেই অ্যাম্বাসিতেই দাঁড়ান না কেন, কম্পালসারি হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। তো আপনি বাংলাদেশে 22টি ট্রাভেল ইন্স্যুরেন্স আছে, সেখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারেন। তারপরে যেই জিনিসটা দরকার হচ্ছে আপনার ছবি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সেটা আপনি হচ্ছে বিভিন্ন অ্যাম্বাসিতে বিভিন্ন সাইজের ছবি লাগে, তবে পাসপোর্ট সাইজের। এটা আপনি স্টুডিওতে গেলে বলছেন, 1-2-এর অনেকগুলো স্টুডিও আছে, ওখানে আপনাকে বলে দিবে। এবং আপনি যখন ভিসা ফর্মটা ফিল আপ করবেন তখন চেকলিস্টে আছে, আপনি ফর্মটা অনলাইনেও পূরণ করতে পারেন, আবার আপনি ফর্মটা হচ্ছে ইসেও ফিল আপ করতে পারেন, হাতেও ফিল আপ করতে পারেন, যেমন আমি কিন্তু হাতেই করেছি। আর তারপরে যে জিনিসটা দরকার, ইনভাইটেশন লেটার, যদি আপনার ইনভাইটেশন লেটার থাকে। সবাই অবশ্য লাকি না যে ইনভাইটেশন লেটারটা পেয়ে থাকে, আমি লাকি ছিলাম, আমি পেয়েছি, বাট লাস্ট আদার্স কোনো কান্ট্রিতে আমার কোনো ইনভাইটেশন লেটার ছিল না। তো সেজন্য আমার পেপারসগুলো অনেক হেলদি হতে হয় আরও সাধারণ যাদের ইনভাইটেশন লেটার নেই। তো সেজন্য বিভিন্ন কান্ট্রিতে ট্রাভেল করার একটা ট্রাভেল স্টোরি যদি, হিস্টোরি যদি থাকে, তাহলে আপনার পাসপোর্টটা হেলদি হচ্ছে, সেখান থেকে আপনি পেতে পারেন স্যাঙ্গেনের ভিসা, ট্যুরিস্ট ভিসা। আর এই যে স্যাঙ্গেনের ট্যুরিস্ট ভিসা, আরেকটা যেটা হোটেল বুকিং, আপনি কতদিনের হোটেল বুকিং দিচ্ছেন এবং কোন কান্ট্রিতে যাচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোটেল বুকিং এবং টিকিট আইটিনারি, সো টিকিট আইটিনারি আপনি যদি জার্মান থেকে দাঁড়ান, জার্মান এম্বাসিতে আপনার টিকিটটা ঢাকা টু জার্মানের কোনো একটা সিটিতে করবেন, আর যদি আপনি সুইডেনের দাঁড়ান তাহলে ঢাকা টু সুইডেনের একটা কোনো শহরে টিকিটটা করবেন। তো এইভাবে আপনি টিকিটটা করতে পারেন। আর সেই করার ফার্স্টের কিছুদিনের, আপনি যে 10 দিনের প্রথম, যারা স্পেশালি ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করে, তারা দেখা যাচ্ছে যে কেউ কেউ 10 দিনেরও ভিসা পায়, যে আপনি যদি 10 দিনের হোটেল বুকিং দেন তাহলে 10 দিনের পাবেন, আবার যদি আপনি 20 দিনের দিতে পারেন তাহলে আপনি 20 দিনের পাচ্ছেন 1 মাসের দিতে। বাট প্রথম যারা বেসিক্যালি তাদের 1 মাসের ভিসাটা দিয়ে থাকে। আর তারপরে যেই জিনিসটা হচ্ছে একটা ট্যুর প্ল্যান, সুন্দর করে আপনি কোথায় যেতে চাচ্ছেন। ধরেন আপনি ফ্রান্স এম্বাসি থেকে অ্যাপ্লাই করেছেন, তো ফ্রান্সে আপনি যেতে চাচ্ছেন প্যারিস, লিওন, নিস, 3টা জায়গা দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওরকম লিখে দিলেন, আমি এই জায়গায় এই কয়দিন থাকতে চাচ্ছি, আমার হোটেল বুকিং দিলাম, এইরকমভাবে আপনি এটা দিলেন। আপনার ডোমেস্টিক কোনো টিকিট আইটিনারি দেওয়ার প্রয়োজন নেই,
আর আপনি যদি কোনো কনফারেন্সে আসেন তাহলে আপনার কনফারেন্সের একটা ইনভাইটেশন যে লেটারটা সেটা দিতে পারেন না, যারা আসেন না তারা তো পালাই যায় না, আর যারা স্টুডেন্ট তারাও হচ্ছে এইভাবেই ভিসাটা অ্যাপ্লাই করতে পারে। তাদের সময় স্টুডেন্টদের সময় বাবা মার কাছ থেকে একটা ফরেন লেটার নিতে হবে, এবং স্টুডেন্টদের যেহেতু টাকা নেই তখন তারা বাবা মার কাছ থেকে টাকা নিবে। যেমন আমি 2010-এ যখন দাঁড়িয়েছিলাম তখন আমি হচ্ছে আমার বাবা আমাকে একটা ফরেন লেটার দিয়েছিল যেটা 100 টাকা স্ট্যাম্প। তো এরকম একটা ফরেন লেটার করে আমরা পেতে পারি স্যান্ডিনের ভিসা।